আছে, প্লাকেড, হাফ মুন, ওভার হাফ মুন, ডাম্বয়ার, রোস্টেল, তারপর কই গ্যালাক্সি, দেন হচ্ছে এগুলোই আপাতত এগুলো। আর জোড়া কত থেকে শুরু হচ্ছে, কত টাকার মধ্যে? জোড়া আমার এখানে শুরু হচ্ছে 500 থেকে একদম ওদিকে 2200-2250 পর্যন্ত আছে জোড়া। আচ্ছা, আজকে বন্ধু পারভেজের বেটার ফিশ ফার্মের অর্নামেন্টাল ফিশ ফার্মটা দেখতে যাবো। তো অনেকদিন থেকেই বন্ধু বলে যে ফার্ম করে, তো বন্ধু মূলত ইম্পোর্টেড মাছগুলো নিয়ে কাজ করে যেগুলো মূলত বাইরের দেশ থেকে আসে। তো ইম্পোর্টেন্ট ফিশগুলোর মধ্যে বেটার ফিশটা অন্যতম বা ফাইটার ফিশ, এটা নিয়ে প্রান্তর বাসার যে ফার্মটা, তো আজকে দেখতে যাবো, ঘুরবো, দেখবো, কথা বলবো। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুর বেডরুমে এত বড় প্রজেক্ট, মাশাআল্লাহ। বন্ধুর বেড, বন্ধুর পড়ার টেবিল, আর বন্ধুর মাছের প্রজেক্ট। সব বেডটা এক একটা বোতলে এক এক কালার, এক এক ডিজাইনের বেডটা ফিস দেখতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব মাছ দিয়ে ভরা। রুমের ভিতর এতগুলো বেটটা ফিশ, কোবরামি ফিশ দেখে খুব ভালো লাগলো। দেখলে দৌড়াবে এই গেলো। গোল্ডেন কালার না, বাচ্চা দিয়ে তো মানে ভরে গেছে রে ভাই, আল্লাহ, বেবি দিয়ে ভরে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ ছিল। এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে তোর ওই যে যেটা বলছিলাম কি, এটা এটা হচ্ছে রেড ট্রাগন এলিফ্যান্ট ইয়ার। এটা কই ডক্সিন, মানে বিভিন্নটাতে বিভিন্ন জাতের কাপড় আছে আর কি, কারণ তাছাড়া আবার জাত মিক্সড হয়ে যাবে। তো একটা হাই কোয়ালিটি দেখি, অনেক টাকার মাছ ভাই। জানলার পাশেই মাছের প্রজেক্ট, মাছ ডেলিভারি হবে নাকি? এই মেশিনগুলো কি জানি, এটা হচ্ছে টপ ফিল্টার, এটা আমার নিজের মাছের গাড়ি দিয়ে বাড়িতে বিউটিফুল রে ভাই, দারুন দারুন। এই যে এর ভিতরে একটা করে ইয়া বের করবি, একটা করে কালার পাবি। এই যে এটার ভিতরে যেটা আছে এটার ভিতরে, মানে এখান থেকে এটা তুললাম, হ্যাঁ, একটার ভিতরে এক রকমের কালার আছে, এটা হচ্ছে হোয়াইট। আচ্ছা, তারপর ধর হচ্ছে এই যে এটা তুললাম, এটা রেডের মধ্যে, এটা একটু দেখা, এটা অনেক বিউটিফুল লাগছে। আচ্ছা, তারপর ধর হচ্ছে ব্লু কালার একটা বের কর, ব্লু ব্লু আবার
আবার এখানেই আছে। এই যে এটা একটা ব্লু, আচ্ছা দারুন দারুন ব্লু। তারপর আর একটা এখানে, এই যে এটা একটা অনেক হোস্টেল ব্লু। এটা সব বিউটি ব্লু, যা বিউটি। রেড কালার দেখতে পাচ্ছিলাম। এর নিচেও এইখানেও মাছ আছে সব জায়গায়। এগুলো তো কিন্তু মাছ নেই, এগুলো লাইটের প্রজেক্ট। এগুলো সব আমার নিজের বানানো, বাইরের কোনো কিছু এখানে করা নেই। তাই নাকি? হুম, আর নিজের জিনিস নিজে করতেই বেশি পছন্দ আছে। মানুষ করে দিই ওই জিনিসে, আমি কি দিয়ে যাবো? বন্ধুর বেডরুমে সব মাছের প্রজেক্ট, মাশাআল্লাহ। সব দেখার মতো বেটাগুলো আর ফাইটার ফিশগুলো দেখতে তো অসাধারণ। একটা লেজ, পাখনা, একটা ব্লু কালার বেটা। এটা কালকের আনা? হ্যাঁ ভাই, বিউটিফুল তো ভাই, এত রঙিন। এটার নাম কই গ্যালাক্সি। ও দারুণ ছিল। এগুলো সব এই ভ্যারাইটিরই মাছ। দারুণ। এগুলো চিংড়ি। হ্যাঁ এই নীল কালার। এটা দেখা কোথায় রে? এটা নিচে করে, এই যে এটা। হ্যাঁ ব্লু সিম। হ্যাঁ ওই যে ওইখানে একটা আছে ব্লু ব্লু দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা সব স্ট্রিম। কালকে যে গাছ দিলাম না, এই যে এগুলা ছিল, এই যে এগুলা। আল্লাহ, এটা বসে গেছে রে। হ্যাঁ আমি গাড়ি দিছি যে, জীবন তো হয়ে গেছে রে ভাই। তো জীবন তো গাছে যে নিয়ে আসছি বেটা। এটা কিন্তু একটা শিকড় গাছের, এটাকে প্রসেস করে বাগুট বানাইছি। এটা একটা অ্যাকুরিয়াম, একটা আইটেম, একটা সেন্স আইটেম। আল্লাহ, অনেকগুলো গাছ তৈরি, জীবন্ত গাছ দেখতেছি সব পানির নিচে। সবই জীবন্ত গাছ এখানে। প্লাস্টিক তুই কি পাই? ইয়া আল্লাহ, এগুলো সব জীবন্ত গাছ। হুম, এগুলো এটা এগুলো সবগুলো আলাদা আলাদা নাম আছে। আচ্ছা, এটা হচ্ছে কোবাম্বা।
কোবাম্বা, হ্যাঁ ওই পাশে একটা আছে অ্যানুবিয়াস না, ওটা হচ্ছে তোর অ্যাম্বুলিয়া, হ্যাঁ এটা হচ্ছে এগুলা যেগুলা আছে হচ্ছে স্টার গ্রাস। তারপরে যে ওখানে কিছু আছে ডোয়ার্ফ স্যাজিটেরিয়া, আচ্ছা এই যে কালকে যেটা নিয়ে আসলাম ডিফর্মিস, হ্যাঁ ডিফর্মিস, হ্যাঁ তারপরে এটা হচ্ছে রোটালা পিঙ্ক আছে এখানে, আর ওই পাশে সানসেট আছে, এই যে একটা শিম উঠতেছে, হুম এটা যে নীল কালারের শিম, শিম দিয়ে ভর্তি এটা, একটা মূলত শিম্পের জন্য রাখছি, সাইড দিয়ে কয়েকটা জাস্ট মাস্ট এমনি ছিল এগুলো এক্সট্রা তাই এখানে রাখি দিছে। আর এগুলো তোর কি বললি কোনগুলা? এই মানে এটা কিন্তু মলি, এটা মলি, এটা হচ্ছে ইয়া, এটা কি ডাস্ট মলি আর কি, মানে এটা অতটা ইয়া না, বেবি দিছে এই যে দেখতেছি বেবি, না না এগুলা গাপ্পির বেবি, কয়েকটা নিয়ে রাখছি ট্যাঙ্কের মানে মেইনটেনেন্সে, কয়েকটা মাস আমি রাখতে হয় ট্যাঙ্ক কখনো ফাঁকা রাখতে হয় না। আচ্ছা এটা কারো কারো শৌখিনতা দেখি আসলে আমি মুগ্ধ হয়ে যাই। তো তার মধ্যে আমার বন্ধু প্রান্তর আজকে ফার্মটা দেখতেছিলাম যে মাছের ফার্ম, তো তার কাছে সবচেয়ে বেশি যে মাছগুলো পাওয়া যায় তার মধ্যে আছে যে ফাইটার অর্থাৎ বেট্টা মাছগুলো, যেগুলো দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর একদম। তো তার শখটা আমাকে আসলে মুগ্ধ করলো যে থাকার রুমে এত সুন্দর করে এক ডিজাইন অর্থাৎ কী বলবো বন্ধুর শখটা আসলেই আমাকে খুব মুগ্ধ করছে, তো তার ফার্মটা দেখে ভালো লাগলো। তো ধন্যবাদ সবাইকে। ভালো লাগবে, হুম তাহলে তো তাহলে তিন ঘন্টা বলা হবে।